compassionate behavior towards the local population seems to have been one of the major reasons behind conversion of Islam in his hand. এটা লুটেরার কথা বলছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাওয়াতু ওয়া সালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আজকে একটি বিশেষ কারণে আমি মোহাম্মদ উজাইর সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলতে এই ভিডিওটি শুটিং করছি। বিগত 6 থেকে 7 বছর ধরে আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীব্যাপী যে সমস্ত মর্যাদাগুলো নিজেদের মর্যাদাগুলো খুইয়েছে, নিজেদের মর্যাদাগুলো নষ্ট করেছে, ভারতবর্ষের যে মর্যাদা সারা পৃথিবীব্যাপী গত কয়েক বছর ধরে, গত একটা যুগ ধরে নষ্ট হয়েছে, তার মধ্যে সবথেকে মারাত্মকভাবে আমাদের ভারতবর্ষের মিডিয়ার দালালি চাটুকারিতা এবং তাদের ছোটলোকি সত্যকে গোপন করা এবং সর্বোপরি তাদের সরকারের দালালি করতে গিয়ে ভারতবর্ষের আপামর জনসাধারণকে ছোট করে দেখার এই সমস্ত কুপ্রবৃত্তি এবং খারাপ আচরণ সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতান্ত্রিকতাকে ছোট করে দেখিয়েছে, সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতান্ত্রিক মর্যাদাকে হীন করে দিয়েছে। এই ছোটলোক, এই চাটুকার, নির্লজ্জ, বেহুদা মিডিয়া গত দিনে এই দালাল মিডিয়ারই একটা অংশ যার নাম হচ্ছে আমিশ দেবগান, গত দিনের একটি টিভি ডিবেটের মধ্যে আলোচনা করতে গিয়ে ভারতবর্ষের শান, ভারতবর্ষের মর্যাদা, সারা পৃথিবীর মুসলিম সমাজের কাছে একজন মর্যাদাবান ব্যক্তিত্ব হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কটু কথা, খারাপ ভাষায় গালাগালি শব্দ প্রয়োগ করেছে। সে হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাকাত, লুটেরা ইত্যাদি শব্দ দ্বারা অভিহিত করেছে। তলোয়ার কি ধার পর ইসলাম কবুল নেই কিয়া ও ইসলাম সে মুতাসির হোকে ইসলাম কে টিচিংস কো আজ ভি হো রাহা হ্যায় তো ইসলাম কবুল কিয়া আজ ভি হো রাহা হ্যায় বিলকুল কোই। প্রথম কথা হচ্ছে অমিশ দেবগানের মতো ছোট লোক, অমিশ দেবগানের মতো নির্লজ্জ, অমিশ দেবগানের মতো মূর্খ, অমিশ দেবগানের মতো একজন সরকারের পাঁচাটা দালাল যে সরকারের পায়ের তলায় বিষ লেগে থাকে, সেই বিষ যেদিন লাগানো হবে তার পরের দিনই অমিশ দেবগানের মতো এরকম ইঁদুরের বাচ্চা আরো কয়েকটা মিডিয়ার পার্সোনালিটি তারা বিষক্রিয়াতে মারা যাবে। তার কারণ এরা অটোমেটিক্যালি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় এরা সরকারের পা চাটা ছাড়া অন্য কোনো কাজ করে থাকে না। এইরকম ছোট লোক, ব্যক্তিত্বহীন, নির্লজ্জ, বেহুদা একজন মিডিয়া পার্সোনালিটি, সে আজ থেকে প্রায় 1000 বছর আগে জন্মগ্রহণ করা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন উচ্চমানের ব্যক্তিত্বকে, যিনি সারা ভারতবর্ষে লুট করতে আসেননি, সারা ভারতবর্ষে মানুষদের খেদমত করতে এসেছিলেন, তার সম্পর্কে এত খারাপ খারাপ ভাষায় কথা বলার সুযোগ কিভাবে পেল সেটা আমার মাথায় আসছে না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি ডাকাত হতেন, যদি লুটেরা হতেন, তাহলে তাকে সারাটা জীবন একটা লাঠি, একটা লোটা আর একটা চাদর নিয়ে জীবন কাটাতে হতো না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় মানুষের মাঝখানে এমন প্রভাব ছিল, তিনি যদি ডাকাতি করার তার কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তিনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতেন এবং আমিশ দেবগান তার 14 পুরুষ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গুলামি করে তার সারাটা জীবন কেটে যেত, ওখানে মিডিয়াতে এসে ডিবেট করার সুযোগ পেত না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লুটেরা নয়, বরং তিনি মানুষের খেদমত করেছিলেন, মানুষের কাছে পৌঁছেছিলেন, মানুষের সঙ্গে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছিলেন এবং মানুষ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আচরণে অভিভূত হয়ে মানুষ মুসলমান হয়েছে, তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মানুষ তাকে নিজের বলে গ্রহণ করে নিয়েছে। শুধু তাই নয়, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ভারতবর্ষের কয়েক হাজার বছরের, প্রায় কম বেশি 1000 বছরের মুসলিম ঐতিহ্যের একজন অনন্য জ্বলন্ত প্রদীপ ছিলেন।
তার মুরিদ ছিলেন হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার মতো মহান ব্যক্তিত্ব, তার মুরিদদের মধ্যে ছিলেন হযরতে আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি এর মতো মহান কবি, যারা শুধু ভারতবর্ষের মধ্যে নয় সারা পৃথিবীতে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করেছে। ভারতবর্ষের বিভিন্ন সম্রাট, ভারতবর্ষের বিভিন্ন উচ্চ পদস্থ ব্যক্তিবর্গগণ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর মতাদর্শে অনুসারী ছিলেন, তাদের মাধ্যমে সারা পৃথিবীতে ভারতবর্ষের নাম উজ্জ্বল হয়েছে। সেই হিসাবে আমরা অবশ্যই দাবি রাখতে পারি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু ভারতবর্ষ নয়, তিনি সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের একজন মহান ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যের কোন রকম মর্যাদাহানি যাতে না হয় সেই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। সেই জন্য আমি আমাদের ভারতবর্ষের সমস্ত মুসলমান ভাইয়ের কাছে দাবি রাখব যে আপনারা অবশ্যই নিজেরা যে জায়গাতে বাস করছেন নিজেদের ক্ষমতা যতটুকু আছে সেই ক্ষমতা দিয়ে অতি শীঘ্রই এইরকম নির্লজ্জ বেহুদা কথাবার্তা, এইরকম ছোটলোকি আচরণ যেটা অমিশ দেবগান করেছে এই আচরণের চূড়ান্ত ভাবে আপনারা প্রতিবাদ করুন। যারা ফেসবুক ব্যবহার করেন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করুন। দরকার হলে আপনারা কয়েকজন একত্রিত হয়ে নিকটস্থ থানায় গিয়ে অমিশ দেবগানের বিরুদ্ধে FIR করুন। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা মুসলমানেরা সবসময় আমাদের মধ্যে ঐক্য নেই, আমাদের মধ্যে ঐক্য নেই, আমাদের মধ্যে ঐক্য নেই, এই ধরনের কথাবার্তা বলে থাকি। ঐক্যর মানে এটা নয় যে আমাদের সবসময় এক জায়গায় হয়ে একরকম চিন্তা ভাবনা করতে হবে। ঐক্যের মানে হলো যখন আমাদের কোনো ঐতিহ্যের উপর আঘাত আসবে, ইসলামের কোনো মৌলিক জায়গায় আঘাত আসবে, আমরা সকলে একত্রিত হয়ে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জায়গা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করব, নিজেদের সামর্থ্য অনুযায়ী আন্দোলন করব। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের ভারতবর্ষের বুকে কাউকে জোর করে, কারো উপর অত্যাচার করে তিনি ভারতবর্ষের বুকে ইসলাম প্রচার করেননি। যদি আপনারা একটু কষ্ট করে উইকিপিডিয়াটা খুলে দেখে নেন, সেখানে আপনি দেখতে পাবেন উইকিপিডিয়ার মন্তব্য, সেখানে উল্লেখ করা হচ্ছে মঈনুদ্দিন'স টলারেন্ট অ্যান্ড কম্প্যাশনেট বিহেভিয়ার টুয়ার্ডস দ্য লোকাল পপুলেশন সিমস টু হ্যাভ বিন ওয়ান অফ দ্য মেজর রিজনস বিহাইন্ড কনভার্সন অফ ইসলাম ইন হিজ হ্যান্ড। এটা লুটেরার কথা বলছে না, এটা ডাকাতির কথা বলছে না। উইকিপিডিয়ার মতামত হচ্ছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ধৈর্য এবং সাধারণ এলাকার মানুষদের প্রতি সুন্দর আচরণই মানুষকে উদ্বুদ্ধ করেছে তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে। আর এই মহান ঐতিহ্যের, এই মহান ব্যক্তিত্বের বিরুদ্ধে অমিশ দেবগানের মতো একজন ছোট লোক, একজন নিকৃষ্ট পর্যায়ের ব্যক্তিত্ব, তার দিকে তার মতো উচ্চ তারকার নাই একজন ব্যক্তিত্বের উপর থুতু নিক্ষেপ করতে যায়, এই থুতু তার মুখে যেন পড়ে, সেই জন্য আমাদেরকে কিন্তু যথেষ্ট এবং নিজেদের সামর্থ্য মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে।